অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জানুয়ারি 2022 বৃশ্চিক রাশির এই বড় ঘটনাগুলি ঘটতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন। আমি বেশ কয়েকটা ঘটনা যেগুলো বলবো, আপনার যদি রাশিচক্রে বর্তমান গ্রহের গোচরের সাথে যদি আপনার জন্মছক যদি পারমিট করে এবং দশান্তর দশা যদি পারমিট করে, তাহলে আপনারা নিশ্চিতরূপে আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতে আপনারা এই রেজাল্টগুলো পেতে চলেছেন, গ্যারান্টি দিয়ে বলছি। প্রথম কথা, আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা যদি বলি, অর্থনৈতিক স্টেবিলিটি যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা এবছর কিন্তু বেনিফিট পাবেন। এই মাসে অর্থাৎ জানুয়ারি 2022 সম্পত্তি লাভ, সম্পত্তি ক্রয়, এই সম্ভাবনাগুলো কিন্তু গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করছে। একাধিক প্রপার্টি কেনার সম্ভাবনা কিন্তু থাকছে বৃশ্চিক রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনাদের পারিবারিক সুখের জায়গা এবং এডুকেশনের জায়গা, এই জায়গাগুলো কিন্তু ভালো দিক আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং কর্মের জায়গাটা যদি আমি আসি, কর্মের জায়গাটা, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের দূরীভূত কিন্তু হতে চলেছে। কন্ট্রাকচুয়াল জব পাওয়া বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ আপনাদের চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে বদলি, প্রমোশন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি আপনাদের কিন্তু বৃদ্ধি এ মাসে কিন্তু পেতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন, ডায়েরিতে নোট করে নিন, আমি যে বড় ঘটনাগুলো বলছি, জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে স্মরণীয় মাস হতে চলেছে। আপনাদের এ মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন। একদম গ্যারান্টি দিতে পারা যায় ভাগ্য দিক থেকে আপনারা যথেষ্ট ভালো। এবার আসি আপনাদের প্রেমের জায়গাটা। দেখুন, যারা বৃশ্চিক রাশির মানুষ আছেন, আপনি 21-22-23 বছরের বয়স আপনার, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। নতুন প্রেম, পুরাতন প্রেম, কামব্যাক, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং বহুবিধ লোকের সঙ্গে পরিচয় এবং গভর্নমেন্ট থেকে সাপোর্ট এবং রাজনীতির ক্ষেত্রে উত্থান, এনজিওর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু পাবেন। এবং যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, আপনার কনসালটেন্সির সঙ্গে আছেন, আচ্ছা বুদ্ধির দ্বারা যাদেরকে জীবিকা নির্বাহ করতে হয় কি না, ডায়েরিতে নোট করে নিন, এই এই জায়গা সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটাতে চলেছে লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে। এবং আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু থাকছে। বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি ওভারঅল খুব বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না, কিন্তু শরীরগত দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক এ মাসে আপনাদের নির্দেশ কিন্তু করছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো, যারা উচ্চ শিক্ষার সঙ্গে রত আছে, প্রাইমারি লেভেলে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে ডিস্টার্বেন্স আসবে, কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং যারা জেমস অ্যান্ড জুয়েলারির সঙ্গে বিজনেস সঙ্গে যুক্ত আছে, কসমেটিক বিজনেস সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে জেমস জুয়েলারি, কসমেটিক্স, হোটেল বিজনেস, এই জায়গাগুলো যথেষ্ট লাভ পেতে চলে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন,
অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, এই জায়গাগুলো কিন্তু সাকসেস আপনারা পাবেন। ডায়েরিতে নোট করে নিন, এই বড় ঘটনাগুলো কিন্তু আপনাদের করতে চলেছে। তবে আপনাদের কিছু কিছু অংশে টাকা ওয়েস্টেজ হয়ে যাওয়া, টাকা ডুবে যাওয়া, ভুল পথে চলে যাওয়া, ভুল ইনভেস্টমেন্ট হওয়া, এই সম্ভাবনাগুলো থাকছে। অর্থাৎ আপনি বৃশ্চিক রাশির মানুষ, কাউকে বিশ্বাস করে কোনো টাকা ধার দিলেন, সেই টাকা কিন্তু রিকভারি হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। বিয়ের জায়গাটা আমি আবারও বলছি, বিয়ের জায়গাটা গাঢ় বিবাহের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে, শুভ বিবাহের কানেকশানগুলো তৈরি করতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে এই মাসে বিদেশ থেকে, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ এই মাসে কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং যারা চাইছেন যে পরিবর্তন, অর্থাৎ আপনি ব্যবসা করছেন সেই জায়গাটাতে আপনার ব্যবসাতে আরও ডেভেলপমেন্টের করার জায়গা, ডেভেলপমেন্ট করার জায়গা, সেই জায়গাটা কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু হবে। একাধিক সম্পত্তি কিনা, আবারও বলছি, সম্পত্তির জায়গাটা কিন্তু আপনাদের, বা সেই জন্য টাকা অ্যাডভান্স করা বা গাড়ি কিনা, এই টু হুইলার আইদার ফোর হুইলার যে কোনো একটা গাড়ি কেনার সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। তবে এটি সম্পূর্ণ, আবারও বলছি, ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। বৃশ্চিক রাশি হাজারো লাখে কোটি মানুষের প্রত্যেকে একই রেজাল্ট পেতে পারে না। যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা পারমিট করছে, তারা নিশ্চিত রূপে এই মাসে, এই জানুয়ারি প্রথম বছর জানুয়ারিতে কিন্তু বৃশ্চিক রাশি ছক্কা মারতে চলেছে। ফিরে থাকাতে হবে না বৃশ্চিক রাশিকে, হতে চলেছে অর্থের বন্যা। অর্থাৎ এই জায়গাগুলো, এই পয়েন্টগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আনতে চলেছে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।